কি ব্যাপার? চুপ করে বসে আছো কেন? চুপ করে বসে থাকো না তো কি করব? যেহেতু আমিও তোমাকে পছন্দ করি, তুমিও আমাকে পছন্দ করো, তাহলে আর দেরি করে লাভ কি? আসো, আমরা দুজন একসাথে নাচি। কি? আমি আরো ভাবলাম তুমি কাছে আসতে বলবা, নাচবা কেন? কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ, আপনি আসছেন, খুব খুশি হয়েছি। আমি আসতাম না, শুধু আসলাম একজন সুন্দর মেয়েকে বসে আসলে কেমন দেখা যায় সেটা দেখার জন্য। আপনাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। Beautiful flowers for the beautiful girl. আরে আমার কি হইল রে, আমার তো সর্বনাশ হয়ে গেছে। আমি এখন কই যাব, কি করব? আমি মানুষকে মুখ দেখাবো কিভাবে? কি কি হয়েছে বাবা? আর কইস না, একটু আগে ওই ছেলে ফোন করছে তোর সাথে যার বিয়ে হওয়ার কথা, সে নাকি আসবে না। আমি এগুলো কিছুই জানি না রে বাবা, আমি এত বুঝতেছি না আমার এখন কি হবে। এই আসর থেকে যদি আমার মেয়ের বিয়ে ভাঙ্গা যায়। বাসার ভাই, তাইলে আপনার মাইয়ার জীবনে কোনোদিন বিয়ে হবে না, মান সম্মান আপনার থাকবে না, এই এলাকায় আপনি মুখ দেখাইতে পারবেন না, মান ইজ্জত সব চলে যাবে, সবাই ভাববে আপনার কোনো সমস্যা আছে, নতুবা আপনার মেয়ের কোনো সমস্যা আছে, এই জন্যই বিয়ে ভেঙে গেছে। হেই মিয়া, কাটা খায় নুনের সেটা দিচ্ছেন, একটা মানুষ বিপদে পড়ছে, এই সমস্যার সমাধান কি সেটা বলেন। সমাধান একটাই, এই বিয়ের আসরে যদি এই মেয়েকে কেউ বিয়ে করে তাহলে সমস্যার সমাধান হবে, বাসার ভাই তাহলে এই অসম্মান থেকে মুক্তি পাবে। এটা অবশ্য মুরব্বী কিন্তু ঠিক বলছে। এইসব আপনি কি বলেন লাল ভাই, এই বিয়ার আসরে এমন কে আছে যে আমার মেয়ের বিয়া করবে, আমার মান সম্মান রক্ষা করবে, এই রকম ছেলে কি এই যুগে আছে? নাই নাই রে ভাই নাই। অবশ্যই আছে আঙ্কেল, আমি করব আপনার মেয়েকে বিয়ে। তুমি আমার মেয়ের বিয়া করবা? হ্যাঁ আঙ্কেল, আমার সামনে একজন সুন্দর মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে এটা আমি হতে দিতে পারি না, আমার সামনে আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবে এটা আমি হতে দিতে পারি না। আমার বাবা আমাকে একটা কথা বলছে, যখন মানুষের বিপদ আপদ দেখবি ঝাঁপায় পড়বি। সেই দিন আপনার বিপদে আমি ঝাঁপায় পড়ছিলাম, আজকেও আমি আপনার বিপদে ঝাঁপায় পড়তে চাই। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। রাজি না মানে? তোমার মতন হ্যামসাম পোলা হইলে আমার মাইয়া তিনবারে তোমার লগে বিয়ে দিতাম। বাসার ভাই, তাড়াতাড়ি এই পোলার লগে আপনার মেয়ের বিয়ে দেন, নাইলে মান সম্মান কিছু থাকবে না। বাবা তুমি আবার অনেক বড় উপকার করলা, আসো আসো আবার মেয়ের পাশে বসো, বসো এখনই বিয়ে দিয়ে দিচ্ছি। এ কাজী সাহেব, কাজী সাহেব তাড়াতাড়ি আসেন। হ্যালো হ্যালো ভাই, ভাই ওই মায়ের লগে কি বিয়া হয়েছে আপনার? এ পাত্র দেখি ছাইড়া দিমু। আরে এখনো ছাড়িস না, বাইন্ধা রাখ। ওকে ভাই, তাইলে হালারে মারির উপরে রাখি। কাকে বাইন্ধা রাখছো বাবা? ওই যে আমাদের মহল্লায় চোর ধরছে, চোর তো খুব খারাপ মানুষ না, আমি বলছি বাইন্ধা রাখ। ঠিক আছে। কি ব্যাপার, আপনি দাঁড়ায় আছেন কেন, বসেন। আমার একটা সমস্যা আছে, বসতে দিলে শুইতে মন চায়। তো বিছানা সাজানো, বালিশ আছে, শোন সমস্যা কি? শুইতে পারবো না, শুধু বসছি। কিন্তু খবরদার, আমার গায়ে হাত দেওয়া যাবে না। কেন গায়ে হাত দেওয়া যাবে না? কেন? এমন তো হতে পারে, তোমার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সে দুদিন পর আবার ফিরে আসলো, তোমার বাবা তোমাকে তার হাতে তুলে দিল, টাচ করে শুধু শুধু ইমোশনে জড়ায় লাভ আছে? তোমার কি মাথা খারাপ হয়েছে? ওই হারামজাদা আমার সাথে বিয়ে ঠিক করে বিয়ের দিন আমাকে অপমান করছে, বিয়েতে আসে নাই। আমার বাবার এতগুলো মানুষের সামনে মান সম্মান গেল, ওই ছেলে এসে যদি আমার পায়েও ধরে আমি তো ওর কাছে যাব না। কিন্তু সে যদি এসে বলে যে সে একটা বিপদে পড়ছিল, কেউ তাকে আটকায় রাখছিল, তখন তো তোমার বাবার সাথে তার মিলমিশ হয়ে যাবে, তখন তো তোমার বাবা তোমাকে আবার তার হাতে তুলে দিবে। শুনো, বিয়ে কোনো ছেলে খেলা না, যেহেতু তোমাকে আমি বিয়ে করছি, একমাত্র মরণ ছাড়া তোমাকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। আলাদা করতে না পারলে কি হবে? তুমি কি আর আমাকে ভালোবাসবে? কি বলো, আমি কেন তোমাকে ভালোবাসবো না? আমাকে তুমি আগে থেকে চিন্তা না, হঠাৎ করে বিপদে পড়ে বিয়ে করছো, এখন তো আমাকে তোমার ভালোবাসার ফিলিংস নাও হইতে পারে। বিয়ে যখন করছি ভালোবাসো। আচ্ছা সত্যি করে বলো তো, আমাকে কি তোমার পছন্দ হয়েছে? সত্যি বলবো নাকি মিথ্যা বলবো? অবশ্যই সত্যি বলবো, কারণ মিথ্যা কথা বললে আমি ভীষণ কষ্ট পাবো। তোমাকে যেদিন প্রথম দেখছি, ছিনতাইকারীদের হাত থেকে আমার শাড়ি গয়না সবকিছু উদ্ধার করে নিয়ে আসলা, আমার না
একটু আফসোসও হচ্ছিল যে এত সুন্দর ছেলেটার সাথে আমার কেন বিয়ে ঠিক হলো না। সত্যি? অবশ্যই সত্যি। আমিও তোমাকে যেদিন প্রথম দেখছি তখন আমি মনে মনে ভাবছি, ইস, এত সুন্দর একটা কিউট মেয়ে যদি আমার বউ হইতো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আজকে আমার জীবনটা ধন্য হয়ে গেল। কি ব্যাপার, চুপ করে বসে আছো কেন? চুপ করে বসে থাকো না তো কি করবো। যেহেতু আমিও তোমাকে পছন্দ করি, তুমিও আমাকে পছন্দ করো, তাহলে আর দেরি করে লাভ কি? আসো আমরা দুজন একসাথে নাচি। আমি আরো ভাবলাম তুমি কাছে আসতে বলবা, নাচবা কেন? খুশিতে, কারণ আমার অনেক দিনের শখ, আমার বিয়েতে আমি নাচবো গাইবো, কিন্তু হুট করে বিয়ে হতে নাচ গান কিছুই হলো না। আসো আমরা দুজন একসাথে নাচি।